নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। গরমকালে আমরা উচ্ছে, করলা বা নিম বেগুন তেঁতো হিসেবে খেয়েই থাকি। তবে আজকে আমি চেনা পরিচিত তেঁতোর বাইরে অন্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তিতগঙ্গা বা যুক্তিফুলের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই ফুলটির অনেক গুণাগুণ আছে। ফুলটি কোলেস্ট্রল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, চর্মরোগ আর বসন্ত প্রতিরোধ ক্ষমতা এর মধ্যে রয়েছে, অন্ধত্ব দূর করে, এছাড়া যকৃত ভালো রাখতে আমাদের সাহায্য করে থাকে। এবার একটু দেখে নিই ফুলটি কিভাবে আমরা ছাড়াবো। আমি গোছা ধরে ফুলগুলিকে ধরলাম আর পেছন দিকের এই ডাটিটাকে বাদ দিয়ে দিলেই সমস্ত ফুলগুলো ডাটি থেকে আলাদা হয়ে যাবে। ফুলগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবার একটি ছাঁকনির মধ্যে ফুলগুলো নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ছাঁকনি বা ঝুড়ির মধ্যে করে ফুলগুলো নিয়ে ধুলে জলটা খুব ভালো করে ঝরানো যায়, সেই জন্য আমি ফুলগুলোকে ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে নিলাম। আমি একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটিকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। যুক্তিফুল কিন্তু আলু দিয়েও ভাজা করা যেতে পারে, আলু বেগুন একসাথে কেটেও ভাজা করা যেতে পারে, তবে আজ আমি শুধু বেগুন দিয়েই যুক্তিফুলটা ভাজা করব। কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে বেগুনের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা বেগুনের সাথে মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। এবার নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা আমি যেহেতু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই জন্য পুরো বেগুন ভাজাটাই কিন্তু আমি হাই ফ্লেমে করেছি। দেখুন, আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে। আমি এবার ভাজা বেগুনগুলোকে একটি বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। বেগুন ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা। জল ঝরিয়ে রাখা যুক্তিফুলগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। যুক্তিফুলটাকে বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যুক্তিফুল যেহেতু একটু তেতো হয়, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। তবে আজ আমি যুক্তিফুল ভাজাতে কোনো রকমের মিষ্টি ব্যবহার করিনি। আমাদের ফুলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুন আর যুক্তিফুলকে আমি আবারও 2 মিনিট মতন একসাথে ভেজে নেব। আমাদের যুক্তিফুল ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেল তেলে কিন্তু যুক্তিফুলটা খেতে খুব ভালো লাগে, তেতো আর মিষ্টির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে, সেই জন্যই আমি যুক্তিফুলে সবসময় নারকেল কোড়া ব্যবহার করে থাকি। আমার আজকের ভিডিওটি যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে আসার জন্য, আর আমার ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও দেব সেগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর নোটিফিকেশন থেকে ক্লিক করলে আমার নতুন ভিডিওটি আপনারা দেখতে পাবেন।